এভরিওয়ান জিরো ভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন দেখেনি আজকের খবরগুলি কি কি ফাঁকা মাঠে হাতে গোনা লোক নিয়ে পরিবর্তন যাত্রা শেষ করল রাজীব বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল জেপি পি নাড্ডার ফাঁকা সভা দিয়ে ঝাড়গ্রামের সভায় লোক না থাকায় মঞ্চে ওঠেনি নাড্ডা আর আজ গোপীবল্লভপুরে পরিবর্তন যাত্রা শেষে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সভাও হলো ফাঁকা মাঠে শুধু জার্সি বদল করেছেন মাঠ ছাড়েননি পুরনো মাঠ পরিচিত মাঠ পরিচিত দর্শক তাই খেলা জমবে বলে জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড সহ একাধিক প্রকল্পের সমালোচনা করে বিজেপি সরকারকে আনার বার্তা দেন রাজীব তখন মাঠে কয়েকশো লোক সভা শেষ করে কেশিয়ারির উদ্দেশ্যে রওনা দেন তিনি ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর নয়াগ্রাম হয়ে কেশিয়াড়িতে রথ পশ্চিম মেদিনীপুর প্রবেশ করে রাজ্য পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে চলছে সড়ক সুরক্ষা জীবন রক্ষা অভিযান কর্মসূচি মূলত সেই লক্ষ্যে তাড়াহুড়ো বা রেশারেশি না করে ট্রাফিক আইন মেনে হেলমেট পরে নিরাপদে গাড়ি চালাতে ও নিজের জীবন সুরক্ষিত করতে এই কর্মসূচি সেই কর্মসূচি সফল করতে বুধবার সকালে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে কুলপি থানার পক্ষ থেকে নিশ্চিন্তপুর চৌরাস্তা থেকে বেলপুকুর পর্যন্ত সাইকেল মিছিল করে সড়ক সুরক্ষা জীবন রক্ষা অভিযান কর্মসূচি পালন করা হয় প্রায় শখানেক উৎসাহীরা এই সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন হেলমেটবিহীন মোটর বাইক আরোহীকে হেলমেট পরিয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিধায়ক যোগরঞ্জন হালদার সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ সিং মন্দির বাজারের ডিএসপি দিবাকর দাস মন্দির বাজারের সিআই সৌমিত্র কুমার মণ্ডল কুলপি থানার ওসি সমরেশ ঘোষ প্রমুখ কলেজের সমস্ত সেমিস্টারে ফি মুকুবের দাবি নিয়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ রায়দিঘি কলেজ পড়ুয়াদের এরই জেরে অবরুদ্ধ রায়দিঘি রোড বিপাকে নিত্যযাত্রীরা পরীক্ষার ফি মুকুব একাধিক দাবি নিয়ে রায়দিঘি কলেজের গেট বন্ধ করে বিক্ষোভ চলছিল আজ কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের দাবি নিয়ে রায়দিঘিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দেখতে থাকুন জিরো ভিশন